আগামী আঠাশ অক্টোবর থেকে ভারতের সাথে বাংলাদেশের বিমান চলাচল শুরু হবে গত শুক্রবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানান বাংলাদেশের তিনটে এয়ারলাইন্সের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা কলকাতা ঢাকা রুটে এবং ঢাকা দিল্লি ঢাকা রুটে যাত্রী পরিবহন করবে ইউএস বাংলা এয়ারলাইন্স করবে ঢাকা চেন্নাই ঢাকা রুটে আর নোভো এয়ার যাত্রী পরিবহন করবে ঢাকা কলকাতা ঢাকা রুটে বাংলাদেশের এই তিনটি এয়ারলাইন্স প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে আটাশটি ফ্লাইট পরিচালনা করবে অপরদিকে ভারতের পাঁচটি এয়ারলাইন্স যথাক্রমে এয়ার ইন্ডিয়া ইন্ডিগো স্পাইসজেট এবং গো একই রুটে আরও আটাশটি ফ্লাইট পরিচালনা করবে তবে ঢাকা মুম্বাই ঢাকা রুটেও তাদের ফ্লাইট চলবে যাত্রীদেরকে অবশ্যই ওড়ার আগে করোনা পরীক্ষা করতে হবে প্রাথমিকভাবে আশা করা হচ্ছে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ হাজার যাত্রী চলাচল করতে পারবে তবে যাত্রীরা ট্রানজিট সুবিধা নিয়ে তৃতীয় কোন দেশে যেতে পারবেন না সংঘাত থেকে মানুষকে রক্ষা এবং মহামারীর মতো অপ্রত্যাশিত সমূহ মোকাবেলা করার ক্ষেত্রে শান্তিরক্ষীদের অমূল্য অবদানের স্বীকৃতি জানিয়ে তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘ সদর দপ্তরের চলমান পঁচাত্তরতম সাধারণ পরিষদের চতুর্থ কমিটির সাধারণ বিতর্কে দেওয়া বক্তব্যে একথা বলেন তিনি বিদ্যমান ঝুঁকি এবং মহামারীর মতো অপ্রত্যাশিত জরুরি পরিস্থিতি সহ শান্তিরক্ষীগণ প্রতিনিয়ত যে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করছেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে এক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান রাষ্ট্রদূত মাঠ পর্যায়ে শান্তিরক্ষীদের সুরক্ষার জন্য জাতিসংঘ গৃহীত অ্যাডাপ্ট অ্যান্ড অ্যাড্রেসড শীর্ষক পদক্ষেপটির প্রশংসা করেন তিনি এছাড়া টেকসই শান্তি নিশ্চিত এবং শান্তিরক্ষা কার্যক্রমকে সাবলীল গতিতে শান্তি বিনির্মাণ কার্যক্রমে উন্নীত করতে মাঠ পর্যায় সহ শান্তিরক্ষা কার্যক্রমের উচ্চতর শান্তি রক্ষীদের পদায়ন আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তা কথা তুলে ধরেন রাষ্ট্রদূত মহাকাশে বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট একের কথা উল্লেখ করে তিনি মহাকাশ প্রযুক্তি ও এ সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহে সক্ষমতা বিনির্মাণে বাংলাদেশের বিশেষ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র রাষ্ট্র ও সংশ্লিষ্ট সংগঠনসমূহ চতুর্থ কমিটি এই সভায় অংশগ্রহণ করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতার সভাপতি কৃষিপিত আফমো বাহাউদ্দিন নাসিমের মায়ের আত্মার মাফেরাত কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান শুক্রবার ব্রিকল্যান্ড জামে মসজিদে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়দ আহমদ সাদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্নার পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি হরমুজ আলী এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া বিশেষ অতিথি ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাবুর রহমান মুজাহিদ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক আক্তার হোসেন ভূঁইয়া মিরন আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ফয়েজ খান তৌহিদ লন্ডন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মইনুল হক সহ অন্যান্যরা শেষে সবার মাঝে শিরনি বিতরণ করা হয়